আগামী মাসের শেষ দিকে পদ্মা সেতু উদ্বোধনের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সেতু কর্তৃপক্ষের বোর্ড সভা শেষে এ কথা বলেন তিনি। নির্বাচন নিয়ে কাদের বলেন, রাজনৈতিক দল হিসেবে 300 আসনে ইভিএমএ ভোটের দাবি করতেই পারে আওয়ামী লীগ, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পরিস্থিতি এক নয় উল্লেখ করে এ নিয়ে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি। রেজা খানের রিপোর্ট। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বোর্ড সভায় অংশ নেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সভায় জনসাধারণের ব্যবহারের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করে দেয়া সহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়। সভা শেষে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেতুমন্ত্রী জানান, আগামী মাসের শেষ দিকে পদ্মা সেতুর উদ্বোধন করা হবে। এ সময় নিজের নামে সেতুর নামকরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগ্রহী নন বলেও জানান ওবায়দুল কাদের। আগামী মাসের শেষ দিকে ইনশাল্লাহ আমরা পদ্মা সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছি। শেখ হাসিনা পদ্মা সেতু প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু প্রধানমন্ত্রী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ 300 আসনে ইভিএমএ ভোট গ্রহণের দাবি করছে, তবে তা মানা না মানা সম্পূর্ণ ইসির সিদ্ধান্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে সবকিছু করার দায়িত্ব কেবল নির্বাচন কমিশনের। 300 আসনে আমরা ইভিএমএ নির্বাচন চাই, আওয়ামী লীগ এটা দাবি করতে পারে, রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন কি সিদ্ধান্ত নেবে। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পরিস্থিতি এক নয় জানিয়ে এ নিয়ে বিএনপি পরিস্থিতি ঘোলাটে করতে চায় বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। বাংলাদেশ আর শ্রীলঙ্কার বাস্তবতা এক নয়। ফজলুল সাহেবকে বলেন এত ব্যর্থতা নিয়ে দমদমে আপনি এখনো আছেন, বঙ্গোপসাগরে গিয়ে যান দিচ্ছেন না কেন? রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।